এই শেষ জামানার 2021-22-23-24 এইগুলিতে যে ধ্বংসযজ্ঞ আকাশ থেকে আসবে বর্তমান এই বছরগুলিতে যদি খাঁটি ইমানদার হও আমি বাঁচাবো। সাগরের পানি তুলে এনে দিঘার উপরে মেরেছে, জেলার পর জেলার উপরে মেরেছে, কি করলো? এটা আর একটা নজরুজ্জামা, এটা ওয়ার্নিং, একটার পর একটা লেগে আছে মহাদেশগুলির উপরে, হয় আমেরিকায়, না হয় ইউরোপে, না হয় চীনে, না হয় ফিলিপাইনে, না হয় ভারতীয় কোনো অঞ্চলে, না হয় বাংলাদেশ উপকূলে, আশ্রয় পড়তেছে নজরুজ্জামা। তুফান, তুফান মানে জলোচ্ছ্বাস, তুফান মানে জলোচ্ছ্বাস। আজকে যেমন আপনি জলোচ্ছ্বাসের সংবাদ আমাদের সাংবাদিকরা সবাই পড়ে, প্রাকৃতিক দুর্যোগ জি না, এই দুই চোখের দৃষ্টিতে এটা প্রাকৃতিক দুর্যোগ, অন্তর্নয়নের দৃষ্টিতে আর ওহির জানালা দিয়ে দেখার সেই দেখা, এটা হলো ওয়ার্নিং, আসমান থেকে ওয়ার্নিং আসতেছে। 10-20 বছর পরে দুই একটা আসতো, ওগুলি অন্য জিনিস, এই সময় যেটা সিরিজ শুরু হয়েছে এগুলি ওয়ার্নিং, এই সময়গুলি ওয়ার্নিং, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নাই। তুফান, এই যে দেখলাম গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস, গাড়ি পাঁচতলা বিল্ডিং ফেলে দিচ্ছে, বিশাল বিশাল বাস পাক ভেঙ্গে গাড়ি ঘোড়া সব নিয়ে যাচ্ছে। শেষ জমানার যারা সামুদ হবে, শেষ জমানার সামুদ জাতি যারা, শেষ জমানার ডেয়ারিং শক্তিধর আল্লাহদ্রোহী জাতি যারা, এই শেষ জমানার সামুদের ধ্বংস আর প্রথম জমানার সামুদের ধ্বংস সেইম হবে। এই জন্য ইতিহাসে সামুদরা দ্বিতীয় পরের যুগের আদ আগের, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে ওয়াজ করার সময়, এই যুগের সামুদদেরকে ওয়াজ করার সময় সামুদকে এক নম্বরে এনেছেন, মানে ওদের ধ্বংস যেমন হয়েছিল, হে শেষ জমানার আল্লাহদ্রোহীরা তোমাদের ধ্বংস সেরকমই আসবে। এক সেকেন্ড সামুদ্রের ধ্বংস হয়েছিল, সেকেন্ড, এক দুই সেকেন্ডে শেষ, একটা জাতি শেষ, কেউ আর বেঁচে নেই সালেহ আলাইহিস সালাম ছাড়া। ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদকে হালাক করা হয়েছে তাগিয়া, এত উচ্চ ডেসিবেল মাত্রার মহা বিস্ফোরণ আওয়াজ, নিনাদ, যেটা মানুষের সহ্য করার ক্ষমতা নাই। মানুষ তো 45 ডেসিবেল মাত্রার আওয়াজ কোনো মতে সইতে পারে, ভয়ঙ্কর আওয়াজে মানুষের হার্ট ভিতরটা বাস্ট হয়ে যায়। সেকেন্ডে শেষ গোটা জাতি, এই যুগে যেমন একটা নিউক্লিয়ার বম মেরে দিল, সেকেন্ডে লাখ লাখ মানুষ হারিয়ে গেল, ঠিক আল্লাহর কাছে সে হাতিয়ার আছে, সামুদকে ওই হাতিয়ার দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন। এই শেষ জমানায় ওইটা আসবে, ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সমালোচনা করার, বক্তব্য দেওয়ার, কি হয়েছে সাংবাদিকের সামনে এসে বলার কোনো সুযোগ থাকবে না, ওগুলি বলার আগে সেকেন্ডে মরে যাবে, বলবে কি আর। 11টার সময় দুনিয়াতে ছিল, 11টা 1 সেকেন্ডে দেখলো যে আখেরাতে চলে গেছে, 11টার সময় দুনিয়ায়, 11টা 1 সেকেন্ডে আখেরাতে চলে গেছে। এগুলি নজরুজ্জামা, আকাশের সতর্ক বার্তা, মিরাকল, এগুলি মুসলিমরা করাবে না, আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসতেছে মিরাকল। আর আদ জাতি, ওদের ধ্বংসের ডিজাইনটা একটু ভিন্ন ছিল, 7 রাত 8 দিন, সামুদের 1 সেকেন্ড 2 সেকেন্ড, আর আদ জাতির ৮ দিনের মরুঝড়,
সাইক্লোন ইয়াস ইয়াস সাগরের পানি তুলে এনে দীঘার উপরে মেরেছে, জেলার পর জেলার উপরে মেরেছে, কি করলো? এটা আর একটা নজরুল জামা। পৃথিবীর আমাদের স্মরণকালের মধ্যে এত ঘন ঘন এসব সাইক্লোন কখনো আমরা দেখি নাই। এটা ওয়ার্নিং, একটার পর একটা লেগে আছে মহাদেশগুলির উপরে, হয় আমেরিকায়, না হয় ইউরোপে, না হয় চীনে, না হয় ফিলিপাইনে, না হয় ভারতীয় কোনো অঞ্চলে, না হয় বাংলাদেশ উপকূলে, আশ্রয় পড়তেছে নজরুল জামা। এগুলি টাইটানিকের ক্যাপ্টেনের প্রতি ওই বার্তাটা, এটা এত ব্যাপকতায়, এত ঘন ঘন কখনো আসে নাই, আমরা দেখি নাই। আমরা দেখতাম 10 বছরে একটা, 7-8 বছরে একটা, এটা ছিল আগে। এখন একটা শেষ হইতে না হইতে আরেকটা। তো 7 রাত 8 দিনের মরুঝড়ে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ধ্বংসের সিস্টেমটা কি ছিল, পরিণতিটা কি হয়েছিল? 80 হাত মরু বালির নিচে একটা জাতি দাফন হয়ে গেছে, 80 হাত বালির নিচে। সৌদি আরবের রাব আল খালি মরুভূমি যেটা, এটাই ছিল বিশাল রাষ্ট্র ওই যুগের আমেরিকা। আদ, আদে উলা বলা হয় তাদেরকে, আর আদে সানিয়া অনেক মুফাসসিরিনরা, রানিং বর্তমান বিশ্বের অনেক তাফসীরকারকরা দ্বিতীয় আদ বলে আমেরিকাকে, শক্তির দিক থেকে এরা এইরকম। প্রথম আদকে আল্লাহই তো ধ্বংস করেছে, তাহলে দ্বিতীয় আদও একটা আসবে। যখন বলা হয় প্রথম হয়েছে উনি, তার মানে এখানে দ্বিতীয় আছে। দ্বিতীয় কারা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। মানুষ সন্দেহ করতেছে, গবেষণা করতেছে এগুলো নিয়ে। আদ জাতির লেগেছিল 7 রাত 8 দিন, কেন এটা টর্নেডো ছিল। তারপরে ৩ নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন ফেরাউন। ফেরাউনেরও সময় লাগে নাই বেশি। প্রথম গ্রুপে গেছে সামুদ আর আদ। আমাদের এই যুগের ধ্বংসযজ্ঞটা সামুদের সাথে মিলবে, আদের সাথে না, এই জন্য সামুদকে 1 নম্বরে। আর দ্বিতীয় গ্রুপ হলো ফেরাউন, কওমে লূত, কওমে নূহ। এই দ্বিতীয় গ্রুপের প্রথমটা যেটা ফেরাউন, এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। ফেরাউনের তো, ফেরাউন যখন লোহিত সাগর দিয়ে রওনা হয়েছিল, 12টা রাস্তা, রাস্তার দুই পাশে বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে, কঠিন হয়ে, বরফের মতো শক্ত হয়ে পানি দাঁড়িয়ে আছে। যেই আল্লাহ কমান্ড দিলেন পানি মিলে যাও, চক্ষের পলকে ওরা কত কিলোমিটার পানির গভীরে হারিয়ে গেল। ওইটাও 1-2 সেকেন্ড, ফেরাউনের পরিণতি 1-2 সেকেন্ড। এই যুগের ফেরাউন যারা, ফেরাউন যে কেউ হতে পারে, আমিও হয়ে যেতে পারি, আল্লাহ না করুন আপনিও হতে পারেন, যে কোনো মানুষই তো, আমরা মানুষরাই তো হই, আল্লাহর রাস্তা থেকে সরে গিয়ে আমরা যে কোনো ব্যক্তি ওই ভুলটা করতে পারি। এই যুগে যারা ওই ফেরাউনের মতো আল্লাহ দ্রোহিতার পথে এখনো আকাশের বার্তা পাওয়ার পরেও চলতে থাকবা ফেরাউনের মতো, 1-2 সেকেন্ডে শেষ। ফেরাউনকে আল্লাহ কি দিয়ে সতর্ক করেছিলেন, সূরা আল আরাফ পড়েন, 133-134 এসব আয়াতগুলি পড়েন। ফারসাল্লা আলাইহিমুত তুফান, ফেরাউনকে ওয়ার্নিং দিয়েছিলাম, ফেরাউন তোর ধ্বংসের ফয়সালা হয়ে গেছে, কিন্তু সেটা আসার আগে, ফিরে আসার জন্য তোকে আমি ওয়ার্নিং দিচ্ছি। ফারসাল্লা আলাইহিমুত তুফান, তুফান পাঠিয়েছি ফেরাউনের উপর। ইয়াস ইয়াস, নার্গিস, সিডর, তুফান, তুফান মানে জলোচ্ছ্বাস, তুফান মানে জলোচ্ছ্বাস। আজকে যেমন আপনি জলোচ্ছ্বাসের সংবাদ আমাদের সাংবাদিকরা সবাই পড়ে, প্রাকৃতিক দুর্যোগ, জি না, এই দুই চোখের দৃষ্টিতে এটা প্রাকৃতিক দুর্যোগ, অন্তর্নয়নের দৃষ্টিতে আর অহির জানালা দিয়ে দেখার সেই দেখা, এটা হলো ওয়ার্নিং, আসমান থেকে ওয়ার্নিং আসছে। 10-20 বছর পরে 2-1টা আসতো, ওগুলি অন্য জিনিস।
এই সময় যেটা সিরিজ শুরু হয়েছে এগুলি ওয়ার্নিং, এই সময়গুলি ওয়ার্নিং, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নাই। তুফান, এই যে দেখলাম গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস, গাড়ি পাঁচতলা বিল্ডিং ফেলে দিচ্ছে, বিশাল বিশাল বাস পাক ভেঙ্গে গাড়ি ঘোড়া সব নিয়ে যাচ্ছে, এগুলি এগুলি তো আরসাল্লা আলাইহিমুত তুফান। ফেরাউন যেমন মনে করেছিল প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ না, তোকে ওয়ার্নিং দিচ্ছি যে আমার ক্ষমতার কিঞ্চিত দেখাচ্ছি, সাবধান হয়ে যা, গতিপথ পরিবর্তন করে নে, হয় নাই। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ, দুই নম্বরে আবার পাঠিয়েছিলেন পঙ্গপাল, পঙ্গপালের সংবাদ আমরা কে না পড়ি, কোটি কোটি টন খাবার সামা করে ফেলেছিল কাবা শরীফের উপরে পঙ্গপালের যে বিশাল একটা আক্রমণ হয়েছিল আমরা জানি, নাজিরুসসামা, ও পঙ্গপালই তো, ফেরাউনও ভাবছিল পঙ্গপাল, এটা আর কি ফড়িং, এই তো। কিন্তু আল্লাহ তাআলা কোরআন বলতেছে যে এটা পঙ্গপাল না, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহ বড় আযাবের আগে, বড় ধরার আগে, ধ্বংসাত্মক বাকড়াও পানিশমেন্টের আগে, ক্ষুদ্র পানিশমেন্ট, যাতে তুমি সতর্ক হতে পারো, তুমি আল্লাহকে যাতে আর দোষ না দিতে পারো যে আমাকে সতর্ক ছাড়াই আপনি মেরে দিলেন। আল্লাহ তিনি হলেন ন্যায়পরায়ণ, আরহামুর রাহিমিন, তার কষ্ট লাগে তুমি অপরাধী হয়ে এভাবে মরে যাও, আল্লাহ চান না, এই জন্য এগুলি করেন উনি। আজকে বিশ্ব মিডিয়া সকল সাংবাদিকরা যেমন বলে এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ইয়াস, এই সিডরে আইলা অমুক তমুক, প্রাকৃতিক দুর্যোগ, এইটাই ছিল ফেরাউনের যুগ, ফেরাউন বলেছে এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ বলছেন না এটা আমার ওয়ার্নিং। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, চার পোকা, উকুন, মনে করুন করোনা, আপনারা মনে করতেছেন করোনা খালি কেবল আপনারা এই ওষুধ বানাবেন, এই ওষুধ বানাবেন, ভ্যাকসিন নিয়ে চিন্তা করতেছেন, আসল যে ভ্যাকসিন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, করোনা এসছে তোমাকে আল্লাহর দিকে টান করাতে, করোনা করোনা তুমি তুমি করোনা আল্লাহ দেবে না, তুমি ভ্যাকসিন দিয়ে ভালো হয়ে যাবে, করোনা চলে যাবে, কিসসা খতম, এইটা মোটেও না, মোটেও না, যদি করোনাটা করোনাটা ভ্যাকসিন দিয়ে তুমি ভালো হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে বাইনাই দাইসাতে মউতানুন শাদীদুন ওয়া বাদাহু সানাওয়াতু জালাজিল, কিয়ামতের আগে কঠিন মহামারী আসবে, মহামারীর সাথে সাথে পরেই শুরু হয়ে যাবে ভূমিকম্পের সিরিজ বছর সমূহ। ভ্যাকসিনে যদি তোমার করোনা ভালো হয়ে গেছে, বিশ্ব করোনা মুক্ত হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই, যদি ব্যাপারটা এমনটা হতো তাহলে এই মহামারীর পরে ভূমিকম্পকে কেন লাগিয়ে দিলেন আল্লাহ তাআলা, ভূমিকম্পের সাথে কেন নাজমে সাকিবকে লাগিয়ে দিলেন, কেন এর সাথে ওই ভয়াবহ আকাশীয় আক্রমণে পৃথিবীর তিনটা মহাদেশ অথবা দেশ রাষ্ট্র মাটির নিচে চলে যাবে, স্ট্রয়েডের আক্রমণে মহাসাগরের পানি, সুনামির ভয়ঙ্কর মূর্তি নিয়ে শহর নগর বন্দর ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনাগুলো কেন আল্লাহ তাআলা একসাথে এক সিলসিলা নিয়ে আসতেছে। তার মানে ভ্যাকসিন বানাও, কিন্তু শুধু ভ্যাকসিনে তুমি বাঁচতে পারবা না, ভ্যাকসিন বানাবে এটা আল্লাহর নিয়মে জায়েজ আছে, ভ্যাকসিন বানাও, ওষুধ বানাও, আল্লাহই বলেছে দাদা বাবা চিকিৎসা করো, কিন্তু চিকিৎসা শুধু এক পেশে হলে হবে না, শুধু দেহের চিকিৎসা হবে না, দেহের চিকিৎসা যদি একবার করো, আত্মার চিকিৎসা পাঁচবার করো, আত্মার চিকিৎসা পাঁচবার করো, নৈতিকতার চিকিৎসা পাঁচবার করো, কোরআনে ছয়বার যে শেফার আয়াত আছে, ছয়বার ছয়বার, একটা শুধু পদার্থ বস্তুগত আর পাঁচটা আধ্যাত্মিক, অতএব একের পর এক এগুলি আসতেছে প্রিয় ভাইয়েরা। ফেরাউনকে আল্লাহ মারলেন পানি দিয়ে, তারপরে অলমো তারপরে কাজ সম্ভবত কমে লুত, লুত আলাইহিস সালামের জাতি, কুটি কুটি পাথর মেরে একেবারে দেখছি মৃত সাগর, তাদের 5 কিলোমিটার চওড়া 75 কিলোমিটার লম্বা জর্ডানে যেই মৃত সাগর পড়ে আছে, এইটাই মৃত সাগর ছিল না,
এটাই কলকাকলিতে মুখরিত সেই বিশ্বের বিশাল উন্নত একটা রাষ্ট্র ছিল, যেখানে লূত আলাইহিস সালামের জাতি মুতাফিকাত ঘন বনমানিতে ভরপুর ছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন। তবে নূহ আলাইহিস সালামের কথা বলে আমি সংক্ষেপ করছি, বিষয়গুলি অনেক লম্বা। নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন, ইন্না লাম্মা তাগাল মা ও হামাল্লাকুম ফিল জারিয়া, যখন পানি প্লাবনের রূপ নিয়ে কওমে নূহকে ডুবিয়ে দিয়েছিল, তখন তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছিলাম। সাহাবিদেরকে আল্লাহ বলছেন, সাহাবিরা উম্মতে মুহাম্মাদি আমরাও ছিলাম, তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছি। কারণ ওই সর্বগ্রাসী প্লাবনে ইমানদার ছাড়া কেউই বাঁচে নাই, কেউই বাঁচে নাই। ওই ইমানদারদের ঔরুষের পিঠে তোমরা ছিলা, সেখান থেকে দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম, এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। শেষ নূহ আলাইহিস সালামের কাহিনী এখানে এনে বললেন যে তোমাদেরকে নৌকায় তুলে আমি বাঁচিয়েছিলাম, ঠিক শেষ জমানার এখন যে ধ্বংসযজ্ঞটা আসবে আসতেছে আমি তোমাদের বাঁচিয়ে দেব। নূহের জাতির যেমন আল্লাহ দ্রোহীরা মারা পড়েছিল আর আল্লাহ ওয়ালারা বেঁচেছিল, এই শেষ জমানার 2021, 2022, 2023, 2024 এই এগুলিতে যে ধ্বংসযজ্ঞ আকাশ থেকে আসবে বর্তমানে এই বছরগুলিতে, যদি খাঁটি ইমানদার হও আমি বাঁচাবো, আমি বাঁচিয়ে দেব। ওই যুগে ওই যুগের মতো করে বাঁচিয়ে দিয়েছে একটা জাহাজ বানিয়ে, আর এই যুগে কিভাবে বাঁচাতে হবে, আল্লাহর কি কৌশলের অভাব আছে, আমি ওইভাবে বাঁচিয়ে দেব। এই জন্য নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে নূহের জাতি ধ্বংস না বলে ইমানদারদেরকে ওই প্লাবন থেকে কিভাবে উদ্ধার করেছেন সংক্ষেপে ওই কাহিনীটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের মতো হবেন যে ধ্বংসের বার্তা পেয়েও পকেটে রেখে দেবেন, কওমে আদের মতো, কওমে নূহের মতো, কওমে শুয়াইব, কওমে লূতের মতো, কওমে ফেরাউনের মতো না, ধ্বংস অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অলৌকিক যুগে ঢুকে গেছি। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে আরও 2-3টা খুতবা লাগবে, আমরা কিভাবে অলৌকিক যুগে ঢুকে গেছি, কোনো হিসাব নিকাশে কুলাবে না, বস্তুগত কোনো হিসাব নিকাশে এখন আর আপনি মিলাতে পারবেন না, মিরাকল হয়ে যাবে, সব কিছু মিরাকল শুরু হয়ে যাবে, শুরু হয়েছে ফিলিস্তিনের হামাস, ছোট্ট আমাদের কিছু মুসলিম ভাইয়েরা, আমরা বাংলাদেশ, আমরা জাতিশুদ্ধে আছি তাদের সাথে, তাদের পক্ষে ওরা কী কী করলো, ওরা কী করলো যে বিশ্ব পরাশক্তিরা যাকে গাইড দিচ্ছে ওরা হেরে গেল, এটা আরেকটা মিরাকল, আরেকটা মিরাকল। সামনে এই ধরনের ঘটনা ঘটবে, কোনো হিসাব নিকাশ মিলাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।